আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি ঘরোয়া রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আজ একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রয়না মাছ দিয়ে টমেটো বেগুন এটা দিয়ে আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিব। এখন আমি চুলাটা অন করে নিচ্ছি। আমার চুলাটা অন হয়ে গিয়েছে, চুলাটা মিডিয়াম আছে রাখতে হবে। এবার আমার কড়াই গরম হয়ে এসেছে, আমি এখন তেল ছেড়ে দিচ্ছি। একে একে এখন আমি সব উপকরণগুলো এটার ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কিছু ফালি করে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিচ্ছি। কিছু রসুন কেটে রেখেছিলাম, কুচি করে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি এটার সাথে। এবার আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা পাউডার করা আছে, এটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি আমি ধনের গুঁড়া এক টেবিল চামচ, হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছি। এবার আমি লবণ পরিমাণ মতো দিচ্ছি, লবণ পরিমাণ মতো দিচ্ছি। যেহেতু আমি টমেটো দেবো সেহেতু একটু লবণ একটু বেশি লাগবে। এবার আমি আমার বেগুন কেটে রেখেছিলাম, স্লাইস কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি এখন। এবার আমি মাছটা ছেড়ে দিব, এখন মাছটা ধুয়ে রেখেছিলাম, এটা আমি এখন দিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি পরে দিব, টমেটো কেটে রেখেছি ওটা পরে দিয়ে দিব, এখন আমি ঢেকে দিব। আমি এখন ঢেকে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আবার আমি চলে এসেছি। এখন আমি টমেটো কুচি করে রেখেছিলাম এগুলো ছেড়ে দিব। এখন আমি 2 মিনিট ঢেকে দিয়ে তারপরে আবার পরে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমি এখন 2 মিনিট জালে রেখে দিচ্ছি। এবার আমি ধনে পাতাগুলো কেটে রেখেছিলাম, এবার ওগুলো আমি ছেড়ে দিব। দেখুন ভিউয়ার্স কত সুন্দর কালারটা এসেছে। হ্যাঁ
ভিউয়ার্স, আমি 4 মিনিট আছে রেখেছিলাম, চুলাতে রেখেছিলাম। এখন দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। আর আপনারা বাসায় এটা ট্রাই করে দেখবেন কত সহজে একটা 20 মিনিটের ভিতরে একটা রান্না হয়ে যায়। কত সহজে বাসায় মেহমান আসলে দেখা যায় অনেক সময় গোস্ট খেতে চায় না, তখন আপনাদের সহজেই আপনার মাছ এভাবে রান্না করে দিতে পারেন। সহজেই রান্নাটা হয়ে গিয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন বাসাতে। ভিউয়ার্স, এখন আমি রান্নাটা ঢেলে ফেলছি, পরিবেশন করবো, এখন আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন বাসাতে, অনেক সুন্দর একটা রেসিপি। এখন তো সাধারণত এই রয়না মাছগুলো এখন পাওয়া যায় বাজারে, সবসময় আপনার নিয়ে এসে রান্না করতে পারেন, খুবই ভালো একটা মজাদার মাছ।